नमस्कार বন্ধুরা, ললিতার রন্ধনশালাতে সবাইকে স্বাগত। আজকের একদম অন্যরকম স্বাদের মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গ্যাসে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, তিনটে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে দিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কাজু বাদাম অল্প দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। একটা মিক্সিং জার নিয়েছি, মশলাটা আমি পেস্ট বানিয়ে নেব। টমেটোটা আমি একটু কেটে কেটে নিয়েছি, আগে এটা পেস্ট বানিয়ে নেব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন বানানো হয়ে গেছে। এবারে পেঁয়াজটা আমি টুকরো করে নিয়েছি, এটা দিয়ে আবারও আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন। এবারে আমি এটাকে ঢেলে নেব। অপর ভাজা মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি, এটাও আমি গুঁড়ো করে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়েছি, তাতে আমি 4 পিস ট্যাংরা মাছ নিয়েছি, মানে 200 ওজন। এতে দিয়েছি যে মশলাটা আমি পেস্ট বানিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দেব। আগে থেকে জল ঝরানো টক দই, সেটাও আমি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো হয়, যে মশলাটা গুঁড়ো করেছি সেটাও দিয়ে দিয়েছি, 7 মতো লবণ আর সর্ষের তেল 1/2 কাপ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয়, আর যে কেউ এটা বানাতে পারেন। ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে যে মাছটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কষিয়ে নেব। এইভাবে বানালে খেতে খুব ভালো হয়, আর আপনি বুঝতেও পারবেন না যে মাছটা ভাজা নেই। না ভেজে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। যে মশলাটাতে আমি দিয়েছি বাটিতে তাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। আমি এইভাবে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাতে তেল ছাড়ে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে। আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছি, আমি গরম জল দিয়ে দেব। একদম কষা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেব। অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার অল্প করে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, আমি একটু ঘন করে রাখবো। ঘন করলে একটু খেতে ভালো লাগে, আপনারা যেমন খেতে চান তেমন বুঝেই জলটা দেবেন। এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ফোটাবো। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এবারে 3টে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেব, আর অল্প করে ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতা রন্ধনশালা। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনে এভাবেই আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।